السلام عليكم. হ্যাঁ লাতিন, ওই যে মানুষের মধ্যে ছিলাম, আমার বোনের বাড়িতে ছিলাম তখন বিকালে, বুঝছেন? এর কারণে আমি ভালো করে আপনার উত্তরও দিতে পারিনি, ভালো করে আমি বুঝতেও পারছি না যে নানা ভাই কি বললো, কি বুঝাতে চাইলো, কবে ঘটনা হলো? 8 তারিখে খেলা, 8 তারিখ আর 9 তারিখ, এবার শরীফ সাহেব আসবে 9 তারিখে। হ্যাঁ দেখ, বলেন তো এর বিষয়টা। খেলাটা ছাড়ি তারা ওখান থেকে, হ্যাঁ ওখানে প্রধান অতিথি হিসেবে থাকবে শরীফ, মেজর জেনারেল শরীফ, যে আমার এমপি। হ্যাঁ বিশেষ অতিথি আমি থাকবো, আমার বেটা থাকবে, আরো সব নেতৃবৃন্দ থাকবে, 2,000-5,000 লোক। হ্যাঁ বড় অনুষ্ঠান, মেলা ব্যয় বহুল। তোমার 15,000 টাকা দিও, তোমার কাছে দিও, তোমার উপকারে লাগবে, এটুকু বলুন। তোমার আমি তো ওই বলছি, কেমন উপকার, মানে কেউ কিছু করবে না, কেমন কি? তোমাকে আমি যেটা বলছি সেটা আপনি আপন মানুষ, আপনার কাছে আমাকে জানতে হবে না, আপনার কাছে জিজ্ঞেস করি। আমি থামাতে এসে বুঝতেছ না, মামলা ডুবাই দিত ডাক্তারে। কিসের মামলা? পুলিশি ওই দেখলার মধ্যে কোনো তো কিছুই নাই, কিসের কেন এগুলা করবে মানুষ? আরে লোক দুশ্মন আছে না, তোমরা ভালো খাইছো, ভালো থাকছো, তোমার দুশ্মন ভালো থাকছি, খাচ্ছি মানুষের টাকা খাচ্ছি না, আল্লাহ পরিশ্রম করাইছে নিজের সাথে। পাগলের যারা ভালো থাকে তার কি কষ্ট দরকার, লোক লাগিয়ে থাকে। তাহলে আপনি করাইছেন এগুলা? না না আমি করাবো কেন, তাহলে আমি করেন তো তোমার আসামি হ্যাঁ পাতাল খাইছে তখন মঞ্চে পালাতো। ও তো এখন হয়েছে তুই আমার লাতিল না? হ্যাঁ হ্যাঁ আমি ওখানে ছিলাম, বুঝছেন, আমার বোনের বাড়ি, ওখানে মানুষজন ছিল। হ্যাঁ ওকে ওরা সাড়ে তাহলে দিও, আর যদি টাকা না দেয় 15,000 টাকা 8 তারিখের মধ্যে, তাহলে তোমাদের তাড়াতাড়ি কেসে খেলা হবে। কি কেসে ফেলবে বলেছে? বলেছে মার্ডার কেস এক, আর আরেকটা বলেছে টাকা পয়সা, যে দোকান ভাঙচুর করা হবে, দোকান ভবিষ্যতে পোড়াও দিতে পারে একটা, এই কথাগুলো আমাকে হুমকি দিয়েছে। তখন আমি বলেছি, আমি বলেছি যে কে হচ্ছে নিয়ে টাকা কাজ করছে, আমি তো টাকা দিব, কাকে দিব? তখন বলছে তোমাকে এত সব জানতে হবে, তাহলে আমি বলছি যে আমি তো টাকা দিব, তো না জানলে আমি কার হাতে দিব? এই কথা যখন বললে তখন বলছে যে হচ্ছে মনে করো টাকা তুমি আমার হাতেই দিচ্ছ, আমারই লোক যাবে, নিরবে টাকা তুমি দিয়ে দিবে। আর আমি বললাম যে তাহলে আপনি এটা করাছেন, বিশেষ আমি আমার হচ্ছে তার ভয়েস আমি রেকর্ড করি আমার ফোনে। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষয়ক্ষতি।